দুপুরবেলায় অফিসে লাঞ্চ করতে আসলাম, তো এই গরমে জাস্ট ভালো লাগছিল না, তো মনে পড়লো অনামিকা ইটিং হাউস যেখানে এসি আছে। তো এবার অনামিকা ইটিং হাউসে গিয়ে ভাতের অর্ডার দেব, আর এখানে খুব রিজনেবল রেটে তুমি চিকেন পেয়ে যাবে এবং খুব বড় বড় সাইজের চিকেন। 22 জনের সিটিং, খুব বেশি গ্যাজাগেজি নেই, আর তাতে তোমার খেয়েও তুমি মজা পাবে, আরামে বসে টিভি দেখতে দেখতে খাবে, হ্যাঁ টিভিও চলে। তো অর্ডার দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্লেটে চলে আসবে তোমার অর্ডার, আর এখানে তুমি ফোনপে, গুগল পে বা অনলাইন পেমেন্ট যে কোনো কিছু করতে পারো, ক্যাশ পেমেন্টও হয়। আর আমি যেরকম চিকেন অর্ডার দিলাম, চিকেনটা পড়লো আমার 122 টাকা, দু পিস বড় বড় চিকেন, চলে আসলাম। আর এখানে দেখো আমার মাথার উপরে টিভিটা আছে, আর আজকে ওয়াইফকে নিয়ে আমি এসেছি, আর এখানে অনামিকা চিকেনটায় আজকে আমরা অনামিকাতে আমরা আজকে চিকেন খাবো। চিকেনগুলো সাইজগুলো আমি দেখাচ্ছি, দেখো খুব বড় বড় সাইজ। আর এই ভাত, ডাল, আর তার সাথে রয়েছে তোমার পেঁয়াজ, লঙ্কা। আর এই চিকেন কালারটা দেখে বুঝতেই পারছো ব্যাপক টেস্ট। আর এর সাথে এক্সট্রা করে তোমাদেরকে অর্ডার দিতে হবে হচ্ছে এই শুক্তো, তবে এই শুক্তোটা কিন্তু এর সাথে থাকেই, এর জন্য আলাদা কোনো চার্জ ওরা নেয় না। আর এই শুক্তো, চিকেন, আর তার সাথে তোমাকে দিয়ে দেবে চাটনি, চাটনিটাও কিন্তু তোমাকে আলাদা করে বলতে হবে, আর চাটনির টেস্টটাও কিন্তু খুব দারুণ। চটপটেই খাবার দেখে এবং ঠান্ডায় খিদে পেয়ে গেল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিয়েছে কলা পাতার ওপরে। এটা অ্যাকচুয়ালি কলা পাতার ওপরে খাওয়ার একটা আলাদা মজা, আমরা এর আগেও অন্যান্য জায়গায় খেয়েছি কিন্তু কাগজের প্লেটে দেয়, এটা কলা পাতার ওপরে দেয়। এই চাটনিটা কিন্তু ব্যাপক টেস্ট, একটা আমের ছোট্ট একটা আম দিয়ে দেয়। তো এবার শুক্তোটা তোমাদেরকে দেখালাম, এটা আমার ফেভারিট একটা শুক্তো, আমি এসে এই শুক্তোটা অর্ডার দিই। এই শুক্তোটা এত সুন্দর টেস্ট থাকে, জাস্ট অসাম, তোমরা এসে খেয়ে যাও। আর শুক্তো দিয়ে অর্ডার দেবে, যে কোনো অর্ডার তোমরা দাও, যদি ডাল ভাত, ডিম ভাত যাই নাও, তবে সবজি ভাতও এখানে ভালো পাওয়া যায় আলু পোস্ত দিয়ে। তো আমি আজকে শুধু চিকেনটা অর্ডার দিয়েছি আর তার সাথে দিয়েছি শুক্তো, আর শুক্তো দিয়ে এখন খাবো। শুক্তোটা খেয়ে তো ব্যাপক লাগবে, কারণ এর আগেও আমি খেয়েছি, আজকে আবার আসলাম খেতে, জাস্ট এই গরমের জন্য আর কি এই অনামিকা হোটেলে আসা, যেখানে এসি আছে বসে আরামে খাওয়া যায়। এরপরে দেখো চিকেনের সাইজটা দেখো, খালি একটা উইং পিস দেওয়া, যথেষ্ট বড় সাইজ, আর এই সাইজটাও কিন্তু খুব একটা মানে খারাপ সাইজ নয়, এই সাইজটাও কিন্তু ঠিকঠাক সাইজ আছে। এই চিকেনটাও কিন্তু সলিড চিকেন নয়, বাট হাড় আছে হালকা, বাট খেতে ভালো হালকা। এই ঝোলটা দেখো পুরো গাঢ় ঝোল একদম, এবং খুব টেস্টি ঝোল, মানে অবশ্যম্ভাবী টেস্টি, তোমরা না খেলে বুঝতে পারবে না। দু পিস আলু লাগে, যেহেতু এখানে এক পিস দেওয়া আছে, চাইলে কিন্তু এক্সট্রা আলুও তুমি পাবে। আর এই চিকেনগুলোর সাইজ দেখে তোমরা বুঝতেই পারছো 122 টাকা করে নেয়, বাট চিকেন কিন্তু একদম মন মতন চিকেনের সাইজ দেয়, আর একটা বড় বাটিতেই দেয় চিকেন। এক্সট্রা ভাতের জন্য এক্সট্রা 5 টাকা করে লাগে, তোমরা যদি এক্সট্রা ভাত লাগে এক্সট্রা ভাতও নিতে পারো। তো আপাতত আমি চিকেন দিয়ে খেয়ে নিই, চিকেন খাওয়ার পরে আবার আমার ভাত তো অবশ্যই লাগবে, দেখতেই পাচ্ছ এইটুকু ভাতে আমার হবে না। পেঁয়াজ, লেবু এগুলো সঙ্গে সব সময় থাকে, লঙ্কাও আছে সঙ্গে, প্লেটের ওপরেই থাকে। আর এখন আমি ভাতের একটা এক্সট্রা অর্ডার দিয়ে দিলাম, আমাকে সাথে সাথে ভাত নিয়ে চলে আসলো, দেখতে পাচ্ছ গরম গরম ভাত, দুটো চাইলে দু প্লেট, মানে দুবার চাইলে দুবারই দেবে তোমাকে, 5 টাকা করে নেবে এক্সট্রা। তো এই ভাত দিয়ে চিকেনটা খাবো এখন, চিকেনের কিন্তু দারুণ টেস্ট, আমি বারবার বলছি তোমরা আসো অনামিকাতে এসে খেয়ে যাও। আর এরপরে হচ্ছে চাটনি, দেখো এই আমের পিসটা দেখো খুব মানে সলিড পিস এবং খুব সুন্দর টেস্ট, আর ঝোলটা দেখো একদম পাতলা। এবার খাওয়া দাওয়া শেষ হলো, যাবো গিয়ে হাতটা ধুয়ে নেবো, এখানে ছোট্ট দুটো বেসিন আছে, যে দুটো বেসিনে তোমরা হাত ধুতে পারবে, এই বেসিনটা, এখানে হাত ধুলাম, এবার অনলাইনে পেমেন্ট করে দিলাম ফটাফট, এবার বেরিয়ে সোজা অফিসের উদ্দেশ্যে। আর আমার দেওয়া ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটু লাইক করে দেবে, তাতে আমার নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ হবে। ধন্যবাদ।